আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা কালীন শাড়ির প্রকারভেদ সম্পর্কে জানব। আমরা আগের ভিডিওতে যখন কালীন শাড়ি কী জানতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে কালীন শাড়িকে চার ভাগে ভাগ করা যায়, সাধারণ ধারা, ঋতুগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি এবং অনিয়মিত ভেদ। আচ্ছা, এইগুলোকে কেন ভাগ করা হয় বা কিসের ভিত্তিতে? এই দেখো, কালীন শাড়িতে আমরা কী দেখেছি যে সময়ের সাথে সাথে কোনো সংখ্যাত্মক তথ্যের যে পরিবর্তন, সো এই যে পরিবর্তনের মাত্রা, এর উপর ডিপেন্ড করে মূলত কালীন শাড়িকে চার ভাগে ভাগ করা হয়েছে। কারণ যদি আমরা গ্রাফে দেখি, যখন আমরা মঙ্গকূর্তে যাবো তখন দেখবো গ্রাফ, দেখা যাবে কিছু কালীন শাড়ির তথ্য এরকম সমান আছে, আবার দেখা যাবে কিছু কালীন শাড়ির তথ্য আস্তে আস্তে এরকম হ্রাস পাচ্ছে, আবার দেখা যাবে কিছু কালীন শাড়ির তথ্য এরকম এসে হঠাৎ হ্রাসবৃদ্ধি হচ্ছে, আবার কিছু তথ্য দেখা যাবে কি আসছে আস্তে আস্তে হঠাৎ করে বেড়ে আবার সমান হয়ে গিয়েছে। সো এই যে বিভিন্ন পরিবর্তন, এর উপর ডিপেন্ড করেই কালীন শাড়িকে মোট চার ভাগে ভাগ করা যায়। আমরা এই ভিডিওতে সেই ভাগ সম্পর্কে জানব। সো প্রথমে হলো সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা। সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা তখনই হবে যখন কালীন শাড়ির তথ্যগুলো একটি লম্বা সময় বা দীর্ঘ সময় ধরে একই দিকে ধাবিত হবে, হয়তো বা একই মাত্রায় বৃদ্ধি পেতে থাকবে বা একই মাত্রায় বৃদ্ধি পেলো বা একই মাত্রায় হ্রাস পেতে থাকবে বা হয়তো বা সমানও যেতে থাকতে পারে। তো অর্থাৎ একটি দীর্ঘ সময় ধরে কালীন শাড়ির তথ্যগুলো একই দিকে ধাবিত হবে। সাধারণত কতদিন ধরে হলে আমরা জিনিসটা সাধারণ ধরা ধরবো এটা বলতে পারো? সাধারণত যারা পরিসাংখ্যিক যারা বৈজ্ঞানিক আছে তারা বলে সাধারণত 12 বছর বা এক যুগ ধরে যদি কোনো তথ্যের ফ্লো একই দিকে হতে থাকে তাহলে সেই তথ্যগুলোকে আমরা সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারায় ফেলতে পারবো। চলো আমরা একটা উদাহরণ দিই। মনে করো কোনো আমরা প্রথমে একটি সময় হিসেবে বছর ধরি আর কোনো পণ্য হিসেবে মূল্য ধরি, কী বসানো যায়? আচ্ছা, আমরা ম্যাটেরিয়ালের অল টাইম কলমটা ইউজ করি না, অল টাইম, আমি কিন্তু সে অনেক বছর ধরে সেম কলম ইউজ করছি। এখন ধরে নিই আমরা এখন হচ্ছে 2019, 2018, 2017, 2015, 2013, 2011, তো 2011, 2013, 2015, 2017, 2019 অলমোস্ট কিন্তু এক যুগের কাছাকাছি চলে গিয়েছে। এখন বা আমরা আরও একটি বছর ধরি, মনে করো 2021। এখন দেখো অল টাইম কিন্তু আমি ছোটোবেলা থেকে ঠিক একই দামে কিনছি, 2011 সালেও 6 টাকা, 13 সালেও 6, 15 সালেও 6, 17 সালেও 6, 19 সালে 6 এবং আশা করি 20 সালে 6 টাকাই থাকবে। সো দেখো প্রায় 10-12 বছর ধরে একটি পণ্যের মূল্য কিন্তু সেম একই রকমই আছে। তাহলে আমরা এটা কি সাধারণ ধারা বলতে পারি? অবশ্যই পারি। বা ধরে নাও অন্য একটি কিছুর দাম, মনে করো একটি সিমের দাম, আমরা মোবাইলে সিম আছে না, সেগুলো যদি আমরা চিন্তা করি যে 2000 সাল বা 2002 সাল, 2004 সাল, তখন কিন্তু সিমের দাম প্রচুর ছিল। আমার বাবা আমাকে বলেছিল সে যখন প্রথম সিম কিনেছিল সেটির মূল্য ছিল প্রায় 25,000 টাকা, আর এখন দেখো এটা 2000 সালের কথা বলতেছি, আর বর্তমানে 2019 সালে, এখন যদি তুমি একটি 50 টাকা দিয়ে সিম কেনো তোমাকে 200 মিনিট টক টাইম কিন্তু ফ্রি দিয়ে দেয়। সো আলটিমেটলি একটি সিমের দাম এক হিসাবে নেগেটিভ অ্যামাউন্টে চলে আসে, বা তবুও ধরলাম মনে করো 50 টাকা। সো দেখো 2000 সাল এবং 2019 সালে একটি সিমের দাম 25,000 থেকে 50 টাকা চলে আসছে, নিশ্চয়ই এক লাফে আসেনি, মাঝখানে নিশ্চয়ই ভেঙে ভেঙে 25,000 থেকে হয়তো বা 23,000 হয়েছে, পরে 15,000, পরে 13,000, হয়তো বা 8,000, তারপর হয়তো বা 7,000। এই যে একটি দীর্ঘ সময় ধরে কোনো পণ্যের দাম কমে আসছে এটাকে আমরা সাধারণ ধারা বলবো। এরপরে আমরা আসি ঋতুগত ভেদ। এর সঙ্গে আসলে বলতে পারবো যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কালীন শাড়ির মধ্যে যে পরিবর্তন পাওয়া যায় তাকে ঋতুগত ভেদ বলে। দেখো ঋতুগত ভেদ বলতে আমরা কিন্তু ঋতু সম্পর্কে বুঝে নিয়েছি যে একটি ঋতুর সাথে কিছু রিলেশন আছে এখানে, কিন্তু এই ঋতুকে আমাদের যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই টাইপের কিছু না, এটা হলো কোনো রকম উৎসব বা কোনো অকেশন যেটা একটি নির্দিষ্ট সময় হয়। এটা হতে পারে ঈদ, এটা হতে পারে বিশ্বকাপ খেলা,
এটি হতে পারে মনে করো ক্রিসমাস, বা এটি মনে করো কোনো পূজা হতে পারে, বা যে কোনো রকম উৎসব হতে পারে, হতে পারে এটি পহেলা বৈশাখ, বা এটি আমাদের ঋতুর সাথে ডিপুর গেলেও কিছু হতে পারে। সো যখন এরকম কোনো কোনো অকেশন যেটা কোনো নির্দিষ্ট সময় হয়, এটার উপর ভিত্তি করে যখন আমরা কালীনছাড়িতে কোনো পার্থক্য বা চেঞ্জ দেখতে পারি, সেটাকে আমরা বলবো ঋতুগত ভেদ। চলো একটি উদাহরণ দিই। মনে করো আমরা এটি মাস ধরি বা কাল ধরি, আমাদের যে কাল আছে ঋতু সে কাল ধরি, আর এখানে আমরা মনে করো বিক্রি ধরি, ছাতার বিক্রি। যে একটি দোকান কোন ঋতুতে কেমন ছাতা বিক্রি করে, সো আমরা লিখি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। আমরা এখানে পাঁচ ঋতু লিখলাম। এখন একটি দোকান কত পিস ছাতা বিক্রি করে কোন ঋতুতে, দেখা যায় গ্রীষ্মকালে তার সম্মিলায় 300 ছাতা বিক্রি হয়, বর্ষাকালে এসে দেখা যায় সে ছাতা বিক্রির পরিমাণ বেড়ে যাওয়া হচ্ছিল 1800, শরতে আবার দেখা যায় মাত্র সে 50টা ছাতা বিক্রি করে, হেমন্তে 70, আবার শীতে দেখা যায় সে মাত্র 5টা ছাতা বিক্রি করে। এই দেখো, এই যে একটি ঋতুর ভিত্তিতে বা কোনো কালের ভিত্তিতে যে কোনো একটি কালীছাড়ির যে তথ্যের যে হ্রাসবৃদ্ধি হচ্ছে, এটাকেই আমরা ঋতুগত ভেদ বলবো। এখানে আমরা মূল চেঞ্জ কোথায় দেখতে পাচ্ছি বলতো? এই যে বর্ষাকাল এইখানে, কারণ এই সময় ছাতার প্রাপ্যতা অনেক বেশি বেড়েছে, এবং এর জন্য কিন্তু এই যদি গ্রাফে আমরা আঁকি দেখা যাবে এরকম আস্তে আস্তে হঠাৎ করে এরকম বেড়ে গিয়েছে, বেড়ে আবার কমছে, এবং এটা কিন্তু প্রতি বছর বর্ষাতে সেম একই রকম করে হবে, যে প্রতি বছর বর্ষা আসবে এবং একটি দোকানে ছাতা বিক্রির পরিমাণ বেড়ে যাবে। যেহেতু একটি নির্দিষ্ট ঋতুকে বা একটি অকেশনকে ডিপেন্ড করে আমাদের কালীনছাড়ির তথ্যের ভিন্নতা দেখতে পাচ্ছি, তা এটাকে আমরা ঋতুগত ভেদ বলবো। এরপরে আসছি আমরা চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি। চক্রক্রমিক হ্রাসবৃদ্ধিতে আমরা সংজ্ঞায় বলতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো উত্থান পতন এবং পুনরুত্থানের কোনো আভাস পাওয়া যায় বা কিছু দেখা যায়, তাকেই আমরা চক্রক্রমিক হ্রাসবৃদ্ধিতে বলবো। সো কোনো কিছুর উত্থান হবে, পতন হবে, আবার পুনরুত্থান হবে, অর্থাৎ বেড়ে যাবে অনেক, আবার অনেক কমে যাবে, আবার আগের জায়গায় ফেরত আসবে। সাধারণত এই জিনিসগুলো কিন্তু আমরা অর্থনীতিতে দেখতে পারি। সো চলো আমরা কিছু দাম এবং সময়ের সাথে কোনো কিছু দামের একটা উদাহরণ দিয়ে দেখে নিই। সময় আর মূল্য, আমাদের অর্থনীতির সাথে রিলেটেড এমন কিছুর কথা বলো তো। আচ্ছা, শেয়ার মনে করো, একটি শেয়ারের মূল্য, এটা মনে করো জানুয়ারি মাস, এইটা ফেব্রুয়ারি, এইটা মার্চ, এটা এপ্রিল, এটা মে। একটি শেয়ারের মূল্য মনে করো জানুয়ারি মাসে শেয়ারটির দাম ছিল 30 টাকা, ফেব্রুয়ারি মাসে গিয়ে হঠাৎ করে শেয়ারটির দাম 90 টাকা হয়ে গেল, মার্চে এসে শেয়ারের দাম দেখা গেল সেটি আবার 5 টাকায় চলে আসলো, এপ্রিলে গিয়ে আবার সেই শেয়ারটি হয়ে গেল 25 টাকা, আবার মেতে গিয়ে হয়ে গেল 31 টাকা। সো দেখো, একটি শেয়ারের মূল্য 30 টাকা, ধরলাম এটা লিখিত মূল্য। সো 30 টাকা ছিল থাকার কথা, যে 30 টাকা থাকবে, 30, 31, 32 বা হয়তো বা 27, 28 এরকম কম বেশি হবে, কিন্তু হঠাৎ করে ফেব্রুয়ারিতে অনেক বেশি বেড়ে গেল, আবার মার্চ মাসে অনেক বেশি কমে গেল, আবার এপ্রিলে কিন্তু তার সে জায়গার মতন চলে আসে 25 টাকায়। সো দেখো, প্রথমে উত্থান হয়েছে, পরে পতন হয়েছে, আবার পুনরুত্থান হয়েছে। সো এটাকে কিন্তু আমরা চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি বলবো, এবং এই জিনিসটা সাধারণত কিন্তু ইকোনমিতে দেখা যায়, যে কোনো কিছুর দাম হঠাৎ বেড়ে যায়, আবার কমে যায়, আবার জায়গা মতন চলে আসে। শেষ পর্যন্ত হলো অনিয়মিত ভেদ। সঙ্গে আসলে বলা যাবে যে কালীনছাড়ির যে পরিবর্তন আকস্মিক বা অনিয়মিত, সাধারণত দেখা যায় না, হয়তো বা 10-15 বছর পরে একবার দেখা গেল, আবার আগের জায়গায় চলে আসবে জিনিসটা, এটাকে বলা হবে অনিয়মিত ভেদ, মানে বিষয়টি নিয়মিতভাবে হয় না। একটি উদাহরণ দেই, মনে করো আচ্ছা শাল, মনে করে দিতাম মৃত্যু, ধরে নিই আমরা জাপানে প্রতি বছর কোনো প্রাকৃতিক দুর্যোগে কী পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে,
আমরা সাল দিয়ে মনে করো 2007, 2009, 2011, 2013 আর 2015। দেখা যাবে প্রাকৃতিক দুর্যোগে জাপানে মানুষের মৃত্যু সংখ্যা দেখাতে হবে 2007 সালে সব মিলে সারা বছরে মারা গিয়েছিল 188 জন। 2009 সালে দেখা গেল সেটি হয়েছিল 107 জন। 2011 সালে দেখা যাবে সেই মৃত্যুর পরিমাণ 20,000। কারণ বলতে পারো? 2011 সালে কিন্তু জাপানে সুনামি হয়েছিল, সুনামি যেখানে 9 ডিগ্রি স্কেলে ভূমিকম্প হয় এবং অনেক পানি এসে ওদের যেই কোস্টাল এরিয়া থাকে সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল। 2013 সালে দেখা যাবে আবার সেই মৃত্যুর পরিমাণ 201 জন। 2015 সালে দেখা যাবে তার মৃত্যুর পরিমাণ মনে করো 88 জন। সো দেখো একটা কিন্তু লেভেলে আছে, 2007 সালে 188, 2009 সালে 107, 2013 সালে 201, 2015 সালে মাত্র 88 জন মারা গিয়েছে, কিন্তু 2011 সালে 20,000 জন মানুষ মারা গিয়েছে। সো গ্রাফে দেখলে বিষয়টা এরকম হয়ে যাবে যে আস্তে আস্তে হঠাৎ এরকম হয়ে গেছে, আবার এরকম আসতেছে। সো এই যে কালিনছড়িতে একটি হঠাৎ বা আকস্মিক পরিবর্তন আসছে যেটি নিয়মিত না, তাকেই আমরা অনিয়মিত ভেদ বলবো। সো আশা করি তোমরা এই চার ভাগ কীভাবে আমরা ভাগ করেছি বা কোন চেঞ্জের ভিত্তিতে বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।